What's up guys, welcome back to my channel. আজকের যে মূল আলোচনা রয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়া কুলিং ভিসার জন্য যারা মেডিকেল করতে যাবেন কিভাবে মেডিকেল করবেন, কত টাকা খরচ এবং কি কি বিষয় ফিট থাকলে আপনি মেডিকেলে ফিট হতে পারবেন। বিষয়টা নিয়ে অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, আপনারা কিভাবে মেডিকেল করবেন, অনেকের অনেক ধরনের প্রবলেম রয়েছে, তারা এই বিষয়গুলো নিয়ে অনেকে দুশ্চিন্তায় ভুগছেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কি হতে চলেছে। তো ভিডিওটার মধ্যে সম্পূর্ণটা ভিডিও জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ অনেক কথা। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্লিজ দ্য বেল আইকন এবং এই চ্যানেলের সাথে থাকুন, পরবর্তী নিত্য নতুন প্রবাস এবং প্রবাসীদের ভিডিও, ভিসা, ইমিগ্রেশন, পাসপোর্ট, মেডিকেল সহ স্যালারি, জব, ওভারটাইম যাবতীয় সব কিছু নিয়ে আমি সবসময় আছি আপনাদের মাঝে। তো মূল বিষয়টা হলো, আপনারা স্ক্রিনেই দেখতেছেন, এটা হলো মেডিকেল ফিট। মেডিকেল ফিট করা আমার এক ভাই, তার কাগজটা, তার মেডিকেল ফিট রিপোর্টটাই আপনাদের মাঝে শুরু করে দিলাম। আপনারা যারা বেশি বোঝার প্রয়োজন, মানে নিখুঁতভাবে কাগজ দেখে নির্ণয় করবেন, তারা দেখেন এখানে সব দেওয়া আছে এবং কী কী মেডিকেল করতে হবে সেটা আপনাকে আমি একদম এই ভিডিওর মাধ্যমে সাজিয়ে গুজিয়ে বলে দেব। যে কথাটা আমার আগে আর কোনো ইউটিউবার আপনাদেরকে এত সহজভাবে বুঝিয়ে দেয় নাই। তো চলুন, আপনি যখন মেডিকেলে যাবেন আপনার ফাইলটা নিয়ে, মেডিকেলে যাওয়ার পর দেখা গেছে অনেক মানুষ যদি থাকে সিরিয়ালে, আপনাকে ওয়েটিংয়ে বসতে হবে। যখনই আপনার সিরিয়ালটা আসবে, ধরেন আপনার নাম সুলতান, নাজিম, যেটাই হোক আপনার নামটা ধরে ডাকবে। অফিসে যাওয়ার পর যদি আপনি কোনো ভারী পোশাক পরে থাকেন, যেমন সুইটার, ব্লেজার এরকম কিছু পরে থাকেন, সেটা আপনাকে খুলে নেবে তারা। আপনাকে সোজা হয়ে এইভাবে দাঁড়িয়ে এই বুকটা, ঠিক এই বুকটা একটা এক্স রে করে নেবে তারা। এইভাবে একটা মেশিন আসবে, এক্স রে করে নেবে। তারপর যেটা রয়েছে সেটা হলো আপনাকে ডাকা হবে আরেকটা কক্ষে, সেখান থেকে আপনার হাত থেকে, হাতের এই জায়গা থেকে ব্লাড নেওয়া হবে। এক সিরিজ ব্লাড নেবে এই জায়গা থেকে। এক সিরিজ ব্লাড নেওয়ার পর সে ব্লাডটা তারা টেস্ট করবে বিভিন্ন লেবে, তখন আপনার আর সেখানে কোনো কাজ নেই। তারপরে আপনাকে দিবে তারা একটা এত বড় কোর্টটা, সেটা হচ্ছে ইউরিন অর্থাৎ প্রস্রাব। আপনি যাবেন বাথরুমে, যে প্রস্রাব করে নিয়ে আসবেন, ওখানে আপনার যে ফাইলের নাম্বার লেখা থাকবে, নিয়ে এসে নির্ধারিত স্থানে রেখে দিবেন। শেষ হয়ে গেল আপনার কাজ? না, শেষ না, আরও কাজ রয়েছে। তারপর যে কাজ রয়েছে বন্ধুরা, আপনাকে ডাকা হবে কিছুক্ষণ পর আরও একটা কক্ষে, সেখানে যাবেন। যাওয়ার পর আপনাকে আপনার হাইট অর্থাৎ উচ্চতা নির্ণয় করা হবে। তারপরে আপনাকে ওয়েট মিটারে যেতে হবে আপনার ওজন নেওয়ার জন্য, আপনি কতটুকু ওয়েট সেটা নেবে। তারপর যেটা করবে, এখান থেকে আপনি মাপা হবে ব্লাড প্রেশার। তো বন্ধুরা বুঝে গেছেন যে মেডিকেলে কী কী করা হয়, এই হলো মেডিকেলের কাজ, এছাড়া আর কিছুই না। এক ভাই প্রশ্ন করেছিলেন তার হাতের ব্যথা মেডিকেল ফিট হবে কি না। ভাই, ওই হাতের ব্যথা মেডিকেল ধরবে না। এক ভাই বলেছিল আমার পাও ভেঙে গেছিলো অনেক দিন আগে, পাও এখন ঠিক আছে, সুস্থ আছে, আমি কি যেতে পারবো? হ্যাঁ, যেতে পারবেন ভাই, ওটা কোনো প্রবলেম না। এক ভাই বলেছিল আমি একটু চোখের সমস্যা, যেতে পারবেন ভাই, কোনো সমস্যা নেই। আরেক ভাই বলেছিল আমার রয়েছে প্রচুর অ্যালার্জি, অ্যালার্জি কোনো প্রবলেম নাই। আরেক ভাই লিখেছিল মেসেঞ্জারে আমাকে, ভাই আপনি তো এই ভিডিওগুলো বানাচ্ছেন, তো আমার ফোন নম্বরও সে নিয়েছিল, নিয়ে আমাকে বলেছিল আমার ডায়াবেটিস, আমি কি যেতে পারবো? ভাই আপনিও যেতে পারবেন। এখন বিষয়টা আপনাদের মাঝে আমি একদম খোলাখালি করে দিচ্ছি। মেডিকেলে যে সব তথ্যগুলো নেওয়া হয়, আপনার ওজন, ওয়েট, ব্লাড প্রেশার যদি ঠিক থাকে, আপনি ফিট না, তাই না, সেখান থেকে আরও কিছু নেওয়া হবে। আপনার বুকের কোনো প্রবলেম আছে কিনা, যদি বুকের কোনো প্রবলেম, বড় ধরনের প্রবলেম থাকে, আপনি মালয়েশিয়া যেতে পারবেন না, যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন না, মেডিকেল আনফিট হয়ে যাবেন। সেটা যদি আপনার সুস্থ থাকে তাহলে আপনি যেতে পারবেন। এবং ব্লাডে যে সাতটা লেভেল টেস্ট করা হয়, ব্লাডে যদি আপনার বড় ধরনের কোনো প্রয়োজন পাওয়া যায়, যেমন এইচবি পজিটিভ অথবা আপনার করোনা আক্রান্ত, করোনা পজিটিভ অথবা দেখা গেছে আপনার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, তাহলে কিন্তু আপনি মেডিকেলে ভাই আনফিট হয়ে যাবেন, যেতে পারবেন না। এবং আপনার যদি ব্লাডে যদি সুগার থাকে অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস থাকে কিছু অংশ থাকে, তাহলে কিন্তু আপনি ফিট হবেন, মেডিকেল থেকে আপনাকে ফিট দেওয়া হবে। এবং আপনার যদি অ্যালার্জি চুলকানি থাকে, আপনি ব্লাডে যদি ধরা পড়ে, সেক্ষেত্রেও আপনি বিদেশ যেতে পারবেন।
আশা করি আমার ভিডিওতে সবাই মনোযোগ দিয়ে শুনেছেন এবং ওয়াচিং করেছেন, বুঝতে পেরেছেন আমি কি নিয়ে ভিডিওটা তৈরি করেছি। তো আরও কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, গত ভিডিওর টপ কমেন্টার রয়েছে তারা। তো ভিডিওটা অবশ্যই আপনারা বুঝে গেছেন মেডিকেলে কী কী করা হয়, তারপরও আপনাদের বোঝার জন্য আমি স্ক্রিনে শো করে দিয়েছি। আবারও দেখেন মেডিকেল ফিট রিপোর্টটা, এই রিপোর্টটাই হলো মেডিকেল ফিট রিপোর্ট, অর্থাৎ আপনারা বুঝে নেবেন দেখে নেবেন কতটুকু কি, তাহলে বুঝতে পারবেন এই হলো মেডিকেলের বর্তমানের যে মেডিকেল এবং মেডিকেলে কি কি করা হয় না করা হয়, এটাই হলো মেডিকেল ফিট অ্যান্ড আনফিট। যা কিছু ছিল সব কিছু আপনাদের মাঝে আমি খোলা খালাসি করে দিয়েছি। এখন যদি আরও কোনো কমেন্ট থাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন, পরবর্তীতে আমি সেই কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমি এই সম্পূর্ণটা জুড়ে সময় জুড়েই রয়েছিলাম এসকে রানা, আর আপনার ভিউয়ার্স আমার সঙ্গেই ছিলেন তখন, সেই লক্ষ্যেই বলতেছি সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।